আমি একটি কোম্পানিতে চাকরি করি, সেই কোম্পানির উপার্জনে প্রায় 60-70% টাকা অবৈধ পন্থায় আসে। আমার কাজ এমডির প্রাইভেট কার চালানো, আমার বেতনটা কি বৈধ না অবৈধ হবে? দেখুন, কোন প্রতিষ্ঠানের ম্যাক্সিমাম উপার্জন যদি হারাম হয় তাহলে সেক্ষেত্রে সেই প্রতিষ্ঠানে চাকরি না করাই উচিত, সেটা চেঞ্জ করা উচিত। বেশিরভাগ উপার্জন যদি হারাম হয়, আর যদি হালাল হারাম মিশ্রিত হয়, হালালের পরিমাণ বেশি বা বরাবর হয়, তাহলে সেখানে চাকরি করা যায়। এক্ষেত্রেও যদি সন্দেহপূর্ণ উপার্জন কম বা নাই এরকম প্রতিষ্ঠানে চাকরি করা যায়, তাহলে সেই চেষ্টা করা উচিত, বেতন একটু কম হলেও। আমাদের খুব আনন্দ হয় যখন দেখি আমাদের শত শত হাজার হাজার লক্ষ লক্ষ যুবক ভাইয়ারা হালাল উপার্জনের জন্য হারাম অনেক ভালো ভালো অফারকে, চাকরিকে তারা ছেড়ে আসছেন এবং স্যাক্রিফাইস করছেন। এটাই দিন, এটাই দিন, এটার বিনিময়ে জান্নাত দিবেন আল্লাহ তাআলা ইনশাআল্লাহ বিদ্দিল্লাহ। অতএব এটা আমাদেরকে খুব মানে ভালোভাবে অব্যাহত রাখতে হবে এবং কোনোভাবে এক্ষেত্রে ছাড় দেওয়া যাবে না, কারণ উপার্জন হারাম হলে সব শেষ। উপার্জনটা অনেক গুরুত্বপূর্ণ, ইস্যু দোয়া কবুল হবে না, এবাদত কবুল হবে না। অতএব এটি আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো খোলাসা কথা হলো, কোম্পানির ম্যাক্সিমাম উপার্জনে যদি হারাম হয় সেটাকে অনেক ওলামা ইকরাম সেখানে উপার্জন চাকরি করাটাকে জায়েজ বলেন নাই। তবে উপার্জন যদি পরিপূর্ণ আপনার পুরোপুরি উপার্জন বা ম্যাক্সিমাম উপার্জন হারাম হয়, কিন্তু সে হারামটা যদি হারাম লিগাই রিহি হয় এবং হালালও কিছু উপার্জন থাকে, তো সেক্ষেত্রে অনেক ওলামা ইকরাম সেখানে চাকরি করাকে জায়েজ বলেছেন। কিন্তু হালাল হারামের ক্ষেত্রে আমরা সতর্কতামূলক মতটিকে অবলম্বন করব এবং এগুলোকে অ্যাভয়েড করবো।